কৃষক শ্রমিক মেহনতি জনতা যে ভ্যান ঠেলে ঝাড়াগাড়ি চালায় নৌকায় নৌকা পায় কৃষিতে ফসল ফলায় সে কিন্তু এখন সেই শান্তিতে নাই। গতকাল তেরেন্দ্র মারার মধ্যে চিনির দাম বেড়েছে, শাক সবজি লবণ ডিম সবকিছু দাম বাড়ছে। বন্ধু আমার সে কৃষক ভাই বা আমার কৃষক মা তার ছেলেকে একটা ডিম দিতে পারে না, বন্ধু ভালো ডাল দিতে পারে না। চালের দাম বলেছিল কত আসলে দেবে, 10 টাকা, তাই না? 10 টাকা কেজি চাল খাবে বলছিল না, আর কত টাকা? 70 টাকা, 80 টাকা, তার নিচে আছে নাই? এই যে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে 3 কোটি মানুষ বেকার। আমার সামনে এই যে ছেলেরা আছে প্রত্যেক যুবক তরুণ, তাদের সামনে একটা নতুন ভবিষ্যৎ স্বপ্ন দেখে, তার স্বপ্ন দেখে যে তাদের জীবনটা তারা তৈরি করবে। বন্ধুগণ তারা চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু মা বাপের মুখে কিছু খাবার তুলে দেবে, এইটাই তারা চিন্তা করে না। কিন্তু এই হাতের সরকার তাদের সেই স্বপ্নটাও ভেঙে চুরমার করে দিয়েছে। বন্ধুগণ গত 14 বছর ধরে এই দেশে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে আবার পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার কি নির্বাচিত সরকার? আওয়ামী লীগ সরকার কি জনগণের ভোটে নির্বাচিত? ভোট হয়েছিল 2014 সালে, হয়নি? মনে আছে আপনাদের যে তখন শফিউল আলম প্রধান, এই তো শফিউল আলম প্রধান, আরে বাবা খামো না একটু, তখন শফিউল আলম প্রধান বলেছিলেন ওই ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে কুকুর শুয়েছিল। তিনি বলেছিলেন কুত্তা মার্কা নির্বাচন, তাই না? আর 2018 সালে আগের রাতেই ভোট শেষ, তারপরে কি বলকে আমরা ভোটে জিতেছি। বন্ধুগণ এই সরকারের বিচার হবে জনতার আদালতে। অভিযোগ থাকবে যে বাংলাদেশ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদের অধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণের জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনবার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, সেই অধিকারগুলোকে হরণ করবার জন্য, চুরি করবার জন্য, ডাকাতি করবার জন্য, মানুষের স্বপ্নকে নিয়ে ট্রান্সফার করে দেওয়ার জন্য এই হাসিনা সরকারের বিচার হবে জনতার আদালতে। বন্ধুগণ এটার ক্ষমা হবে না, কারণ আমরা যুদ্ধ করেছি 1971 সাল, আমরা দীর্ঘ লড়াই করেছি 1990 থেকে 1981 সাল থেকে 1990 পর্যন্ত, দেশের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই আমরা গণতন্ত্র দিয়ে সংগ্রাম করে 1990 সালে আমরা সেই গণতন্ত্রকে সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম। বলুন, তাই না? আপনারা লক্ষ্য করেছেন এই যে মঞ্চে একটা চেয়ার আছে খালি, সেই খালি চেয়ারে তার ছবি আছে, তার ছবি আছে, ম্যাডামের ছবি আছে, দেশরত্রী বেগম খালেদা জিয়ার ছবি আছে। কেন? কারণ এই সেই মহিয়সী নারী, এই সেই মহিয়সী নারী যিনি একজন গৃহবধূ ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ানের স্বাধীনতার পরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ানের সেই স্বাধীনতা স্বাধীনতার পতাকাকে তুলে নিয়েছিলেন। বন্ধুগণ যে পতাকা আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়ানা দিয়ে গেছিলেন, স্বাধীনতার পতাকা, সর্বভৌমত্বের পতাকা আর গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে দেশরত্রী বেগম খালেদা জিয়া তুলে নিয়েছিলেন। 9 বছর আপনাদেরকে নিয়ে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ছাত্র জনতাকে নিয়ে 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, তাই না বন্ধুগণ? আরেকবার এই মাঠে আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই চেয়ারে দেশরত্রী বেগম খালেদা জিয়া বসেছিলেন, তার পাশে ছিল আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলী। বন্ধুগণ সেই 2011 সালের ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস, এই ইতিহাসে আমাদের সকলের
সত্য আমাদের এই অঞ্চলের বাংলাদেশের মানুষের কে যিনি নতুন পথ দেখিয়েছিলেন, শান্তির পথ, সাম্যের পথ। আপনারা এই সিলেটের মাটিতে পূর্ণভূমিতে যিনি শুয়ে আছেন, আমাদের যে সত্য, আমাদের পরম সত্য, আমাদের হযরত শাহ আলাল শুয়ে আছেন, আমাদের হযরত শাহ পরান আবার অসংখ্য অলিয়াউলিয়া বন্ধু। এই সিলেটের মাটি সেই মাটি যেখান থেকে আমার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, যেখান থেকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যে ব্যক্তি আমাদের আপনাদের সকলের প্রিয় এমএলএ ওসমানী সাহেব। এই সিলেটের মাটিতে বাংলাদেশের মুক্তির যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই সিলেটের মাটিতে 1971 সালে সেই ডিসেম্বর মাসে তিনি সিলেটকে মুক্ত করেছিলেন। সিলেটের যুদ্ধ থেমে থাকে নাই, সিলেট তারপর যুদ্ধ করে চলেছে। আপনার নেতা সাইফুর রহমান তিনি বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করবার জন্য আরেক নতুন যুদ্ধ শুরু করেছিলেন বন্ধুগণ। আজকের যে আধুনিক বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ অর্থনীতির ভিত্তি, সেটাও তিনি করেছিলেন এই সাইফুর রহমান আপনাদের মানুষ। বন্ধুগণ, আরেকটা পরিচয় আপনাদের আছে, এটা আপনারা কেউ বলেন না, বলেন না কেন? এটা আপনাদের গর্বের কথা যে আপনাদের জামাত, আপনাদের জামাই আমাদের নেতা তারেক রহমান, তিনি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই গণতন্ত্রের যুদ্ধের। বন্ধুগণ, ঠিক না? কি ঠিক কে বলেন বন্ধুগণ? সুতরাং আপনাদের ইতিহাস একটি গর্বের ইতিহাস, আপনাদের ইতিহাস হচ্ছে যুদ্ধ জয়ের ইতিহাস। ওই জন্যই আজকে বললাম যে যুদ্ধ আজকে সিলেটের এই পূর্ণভূমি থেকে শুরু হল, এই যুদ্ধে অবশ্যই আমরা জয়লাভ করবো। ইনশাআল্লাহ।